মালয়েশিয়ার রাজনৈতিক পট পরিবর্তনের কারণে সেদেশে কর্মী পাঠানোর চুক্তি বাস্তবায়নে কিছুটা বিলম্ব হচ্ছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমদ। বৃহস্পতিবার সিলেটে এক অনুষ্ঠানে তিনি মন্তব্য করেন। এদিকে বহু প্রতীক্ষার পর বিদেশি শ্রমিক নির্ভর মালয়েশিয়া কর্মসংস্থান আইন সংশোধন করেছে, যা 1 জানুয়ারি 2023 থেকে কার্যকর করা হয়েছে। মাসুদ রানা, ডেস্ক রিপোর্ট। মালয়েশিয়ায় কর্মী পাঠাতে দেশটি সরকারের সাথে সমঝোতা স্মারকসইয়ের 1 বছর পার হওয়ার পর এখনও কর্মী পাঠানো শুরু হয়নি। বিলম্বের জন্য সাম্প্রতিক সময়ে মালয়েশিয়ার রাজনৈতিক পরিবর্তনকে দায়ী করছেন প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমেদ। বৃহস্পতিবার দুপুরে সিলেটে এক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। শীঘ্রই মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সফরে আসছেন, এরপরই মালয়েশিয়ার কর্মী পাঠানো চুক্তি বাস্তবায়নের কাজ শুরু হবে। মালয়েশিয়াতে এই যে রাজনৈতিক পরিবর্তন হয়েছে ওদের নির্বাচনের মাধ্যমে, তো এটা নিয়ে কিছু ওদের সিস্টেমে কিন্তু পরিবর্তন আনতেছে ইনশাল্লাহ। ওদের মন্ত্রী আমার সাথে যোগাযোগ হয়েছে, উনি বলেছেন আসবে। ওখানকার স্বরাষ্ট্রমন্ত্রী, আগে তো ওখানকার মানব সম্পদ মন্ত্রী চাইছিল, এখন হোম মিনিস্ট্রি যেটা আছে ওখানে নিয়ে গেছে, ওই মন্ত্রী আসবেন, আমাদের কথা হবে ইনশাল্লাহ, আরও জিনিসটা ত্বরান্বিত করা হবে। মন্ত্রী এও জানান এবছর মালয়েশিয়া ছাড়াও গ্রিস, রোমানিয়া, ইতালি, মাল্টা সহ বেশ কয়েকটি দেশে প্রায় 15 লাখ কর্মী পাঠানো হবে। নতুন নতুন শ্রমবাজারে প্রবেশের প্রক্রিয়াও চলছে। এদিকে বহু প্রতীক্ষার পর বিদেশি শ্রমিক নির্ভর মালয়েশিয়া কর্মসংস্থান আইন সংশোধন করেছে, যা 1 জানুয়ারি 2023 থেকে কার্যকর করা হয়েছে। সংশ্লিষ্ট আইনের 60 ধারা সংশোধন করে লেবার ডিরেক্টর জেনারেলের কাছ থেকে পূর্বের অনুমতি নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। মানব পাচার ও জবরদস্তিমূলক শ্রমের জন্য নিয়োগকর্তা শাস্তি পেলে নিয়োগের অনুমতি পাবে না। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।